রাজধানীর গণপরিবহনের মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়ার হার। 60% বাড়ার কারণে 10 টাকার ভাড়া 16 টাকা হবার কথা থাকলেও নেওয়া হচ্ছে দ্বিগুণ, মানে 20 টাকা। তবে যাত্রী সংকটে বেশিরভাগ বাস করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না, তবে দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে বেশিরভাগ গণপরিবহন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। যাত্রীদের টানতে হাঁকডাক আগের মতোই, রাজপথে গণপরিবহন চলাচল আবারও পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে। তবে করোনা আতঙ্কে চাপ কমেছে যাত্রীর। প্যাসেঞ্জার তো হচ্ছে না, ডাবল ভাড়া নিলেও হচ্ছে না, না পোষাইলো আমগো পেটটা খাল ডাল পানি খাইয়া বাঁচতে পারবো, এর জন্য আমরা গাড়ি চালাইতে। বেশিরভাগ পরিবহনে জীবাণুনাশক দেওয়া হলো তা কতটা কার্যকর তা বোঝা যায়। বাসে ওঠার আগে যাত্রীদের স্যানিটাইজার দেওয়ার কথা থাকলেও তা মানছে না অনেকে। দিছি সব যাত্রীরে দিছি, জিজ্ঞেস করেন বড় দেয় নাই, আমরা নিজেতে নিজে ইউজ করছি। চালক হেলপার সহ যাত্রীদের মাস্ক থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করছেন না। মাস্ক ছিল রাস্তায় হারিয়ে গেছে, মাস্ক তো আছে, কান ব্যথা হয়ে গেছে ভাই, কান ব্যথা হয়ে গেছে, যাত্রী রাখতে আসি না, এই কারণে খুলে রাখছি। বাড়তি যাত্রী তো দূরের কথা, অধিকাংশ সময় সরকারি নির্দেশনার চেয়েও বেশি আসন থাকছে খালি, আর বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, 60% ভাড়ার কথা ছিল কিন্তু এখন 100% ডাবল নিচ্ছে। সিএনজি চলাচল বাড়লো, সেগুলোর বেশিরভাগে নেই স্যানিটাইজার। স্প্রে দরকার ছিল না, এখন কি বলবো, নাই তো স্প্রে রাখছিলাম ভাই, চুরি করে নিয়ে গেছে সকালবেলা গ্যারেজ থেকে ভাই। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।